আজকের এই মাহফিলে এমন আত্মা আমলের কথা বলবো, যেই আত্মা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম থেকে আমাদেরকে নিষ্পত্তি তো দিবে, আমাদের চারদিকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত নূরানি বানায় দিবে। পড়েন আল্লাহু আকবার। এক নাম্বার কাজ হচ্ছে ইহসানুল ওয়াদু, ওযুটাকে সুন্দর করে করেন। ওযুটা হচ্ছে মুমিনের জন্য একটা অস্ত্র, সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র হচ্ছে ওযু। আপনি যখন সুন্দর করে ওযু করলেন, কাফেরদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে আপনি প্রস্তুতি নিলেন, বিজয়ের প্রস্তুতি, এটি সিলাহুল মুমিন। বদর প্রান্তে যখন আল্লাহর নবী গেলেন, প্রথমেই তিনি ওযুর অস্ত্র দিয়ে সুসজ্জিত হলেন। মসজিদে আরিশ নামে একটা মসজিদ আছে, বদর প্রান্ত থেকে একটু দূরে, ওই মসজিদে আল্লাহর নবী ওযু বানিয়ে সুসজ্জিত হয়ে তিনি সেখানটায় গিয়ে অবস্থান করলেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আগামী দিনের মুসলমানদের বিজয় যদি আমরা কামনা করি, ওযুকে সুন্দর করে করতে হবে। যিনি বিজয় দান করবেন তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? এই ওযুটাকে কেমন করে সুন্দর করবেন? ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ওযুর পানিটা চকচক করে উঠবে, চকচক করে উঠবে, জগজগ করে উঠবে। আল্লাহর নবী সেদিন বলবে, আল্লাহ এটা আমার হারানো সেই উম্মত, যার চেহারার ভিতরে ওযুর পানি ঝকঝক করতেছে, সে সুন্দর করে ওযু করেছিল, উত্তম ভাবে ওযু করেছিল। এই ওযুর কারণে যিনি আপনার জন্য চেহারাটাকে আলোকিত বানায় দিবেন তিনি কি? বিশ্ব নবী বলেন, ফামান ইস্তাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। যার হাতে সময় আছে, সময় নিয়ে ওযু করবে, একটু টাইম লাগিয়ে ওযু করবে, এমন সুন্দর করে ওযু করবে, তার ওযুর কারণে তার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঝরঝর করে যখন পানিগুলা প্রবাহিত হবে, এই পানির সঙ্গে তার গুনাহগুলোকে যিনি প্রবাহিত করে দিবেন তিনি কি? গুনাহ মুছতে, বিজয় অর্জন করতে প্রথম হাতিয়ার লাগবে ওযু। করতে রাজি আছেন? বলেন, ওযু করতে রাজি আছেন? এরপরে দ্বিতীয় নম্বরে আসেন আমার ভাইয়েরা, আল মাশিউ ইলাল মাসজিদি, মসজিদের দিকে গমন করবেন। যতবার আপনি মসজিদে গেলেন, যতবার আপনি মসজিদের জন্য রওনা হলেন, প্রতিবারে বারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে আপনার জন্য বাড়ি নির্মাণ করে দিবে। একটা বার চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন তো, দুনিয়ার সামান্য বাড়ি, কয়েকতলা বিল্ডিং, মিল ফ্যাক্টরি আপনার আছে, এই মিল ফ্যাক্টরির জন্য আপনি দুনিয়ার জীবনটাকে কত কষ্ট দিয়ে যন্ত্রণা সহ্য করে এগুলো নির্মাণ করলেন, আর আপনি প্রতিনিয়ত যখন সালাত আদায়ের জন্য যাবেন, যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কি? প্রতিনিয়ত যাবেন আর মনের ভিতরে একটা স্বপ্ন দেখবেন, মান গাদা আওরাহা আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। প্রতিবার যখন আপনি বের হবেন, আপনি মনে মনে চিন্তা করে বের হবেন, আমার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ হচ্ছে। আবার যখন ফিরে আসবেন, মনে মনে চিন্তা করে ফিরে আসবেন, ফাহুয়া হাদ্দুহু, যতগুলো আপনি দোয়া করেছেন, যিনি আপনার পক্ষ থেকে দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কি? নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহর হাবিব বলেছেন, বাশিরিল মাশাঈনা في الظلم الى المساجد بالنور التام يوم القيامه। কিয়ামতের দিনে ওই লোকগুলোর জন্য শুভ সংবাদ শুনিয়ে দাও, যারা অন্ধকার সময়ে এশার নামাজ আদায়ের জন্য বের হয়ে গেল, আবার ফজরের নামাজ আদায়ের জন্য বের হয়ে গেল, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে তাদের জন্য যিনি আলোকিত বানিয়ে দিবেন তিনি কি? চিন্তা করেন সময়টা কত ভয়ানক হবে। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানির কারণে আপনার চেহারাটা আলোকিত হবে, নামাজের কারণে আপনার চার পাশ আলোকিত হবে। কোন সময় এমন হবে? ওই সময় এমন হবে
যখন সবাই ইয়া নাফসি বলবে, চারদিকে যখন কান্নার রোল পড়ে যাবে, আপন আপন সন্তানদেরকে তার মা যখন চিনবে না, বাপ যখন সন্তানের কথা ভুলে যাবে, নবী হয়ে নবীরা তার সন্তানের কথা ভুলে যাবে, নবী হয়ে সন্তান তার বাবার কথা ভুলে যাবে, সেই কঠিন সময়ে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে চারপাশকে আল্লাহ পাক আলোকিত বানায় দিবে। এই নামাজ হচ্ছে মুসলমানের অস্ত্র, বিজয়ের হাতিয়ার।